বাড়িতে যদি এই নীল অপরাজিতা ফুল গাছ থাকে তাহলে অবশ্যই আজকে আমার বলা এই নীল অপরাজিতার বিশেষ টোটকাটি করুন। আর বাড়িতে যদি নাও থাকে তাহলে অবশ্যই আপনি এই নীল অপরাজিতা ফুল গাছ লাগান, কারণ এর রয়েছে বহু পৌরাণিক গুণ। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনি এই বিশেষ যে উপায়টি অবলম্বন করতে পারবেন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি পৌরাণিক ফুল নীল অপরাজিতা ফুলের টোটকা। হ্যাঁ বন্ধুরা, নীল অপরাজিতা ফুল হলো এমন একটি পৌরাণিক ফুল, একে শঙ্খপুষ্প বলা হয় এবং প্রত্যেকটি দেবদেবীর অত্যন্তই প্রিয় হচ্ছে এই ফুলটি। আর আপনি যদি এই ফুলটি অর্থাৎ এই ফুল গাছটি যদি বাড়িতে লাগান, সেক্ষেত্রে আপনার গৃহের যে কোনো প্রকারের বাস্তুদোষ নিমেষেই চলে যাবে। তাই তো অনেকেই বাস্তুদোষ নিরাময়ের জন্য এই ফুল গাছটি বাড়িতে লাগিয়ে থাকেন। শুধু তাই নয়, এই ফুল গাছটি যদি আপনি আপনার বাড়িতে প্রত্যেক দিন দেবদেবীকে পুজো করেন তাহলেও সুফল পাবেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বার হচ্ছেন, যদি একটি ফুল আপনি নিয়ে যান আপনার সেই কাজটিতে সফলতা আসবে, অর্থাৎ আপনার যাত্রা শুভ হবে। এবং এই ফুলটি আপনি যে কোনো দেবদেবীকে নিবেদন করতে পারবেন। দেবাদিদেবকে নিবেদন করলে অত্যন্ত সন্তুষ্ট হন, বজরং বলিকে নিবেদন করতে পারেন, গণপতি বাপ্পাকে নিবেদন করতে পারেন, মা তারাকে নিবেদন করতে পারেন। যারা গ্রহদোষে ভুগছেন তারা শনিদেবকে এই নীল অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন। তাই যে কোনো দেবদেবীকে নিবেদন করলেই তারা সন্তুষ্ট হয়ে আপনার জীবনের সমস্যাগুলি নিরাময় করে। নীল অপরাজিতা ফুল মা দুর্গার অত্যন্ত প্রিয়, তাই মা দুর্গাকেও নিবেদন করতে পারেন। আর এই নীল অপরাজিতা ফুল দিয়ে আপনি যদি কোনো মনস্কামনা জানান, সেই মনস্কামনা অবধারিত চরিতার্থ হবে। যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।